আসসালামু আলাইকুম দর্শক, দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই মেডিকেল বিডির পক্ষ থেকে স্বাগতম। দর্শক, অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে, তার ভিতরে একটা কমন প্রশ্ন, আফটার ট্রিটমেন্ট কেমন আছেন আমাদের সেই রোগীরা? অনেকে চাচ্ছেন যে তাদের সাথে হয়তো একটু কথা বলার জন্য আমাদেরকে বিভিন্ন SMS করেন, শুধুমাত্র ব্যক্তিগত সিকিউরিটি ইস্যুর কারণে আমরা আসলে তাদের ফোন নাম্বার আপনাদেরকে প্রোভাইড করতে পারি না। বাট সেই সকল পেশেন্টরা অনেকেই আসেন, তাদের ব্যক্তিগত যে মতামতগুলো আছে বা তার আফটার ট্রিটমেন্ট তারা কেমন আছেন সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই আসেন। আমার পাশে যেই ভাই বসে আছেন যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের ফ্যান বা স্যারের ফলোয়ার আছেন, তারা ওনাকে চেনেন, কারণ উনি এর আগেও সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন। উনি একজন JBS পেশেন্ট ছিলেন, একরকম প্রায় সম্পূর্ণরূপে প্যারালাইজ যাকে বলে, বিছানা থেকে উঠতে পারতেন না কারোর সাহায্য ছাড়া, জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, কোনো কাজ অন্যের সাহায্য ছাড়া করতেই পারছিলেন না। ঠিক সেই মানুষটা আপনারা যারা পুরাতন আছেন তারা দেখেছেন ধীরে ধীরে উনি কীভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং একটা সময় নিজের পায়ে উনি উঠে দাঁড়িয়েছেন এবং সব কাজই উনি করতে পারতেন। এবং এখান থেকে রিলিজ নিয়ে যখন চলে যান, স্যার যে ধরনের ওনাকে নিয়মকানুনগুলো বলে দিয়েছিলেন, যে ধরনের ওষুধগুলো দিয়েছিলেন, তিনি তার প্রতিটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার ফলশ্রুতিতে দেখুন আজকে উনি আবারও এসেছেন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে। যত দিন যাচ্ছে ততই আরও আগের থেকে উনি ভালো হচ্ছেন। আসুন না দর্শক, ওনার কাছ থেকেই শুনি এখন উনি কেমন আছেন আফটার চিকিৎসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ। আমরা আসলে সেই পুরাতন দিনগুলো আবার মনে করতে চাই না, সেই ভয়াবহ দিনগুলো, বিভীষিকাময় দিনগুলো, যে সময়টায় বিছানায় সম্পূর্ণ শুয়ে থাকতে হতো অন্যের সাহায্য নিয়ে, সেটা হোক না যতই কাছেন মানুষ, নিজের কাছে অনেক খারাপ লাগতো। সেই সময়টার থেকে আস্তে আস্তে আপনি স্যারের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছেন আমরা জানি, এবং একটা সময় বাসায় চলে গিয়েছেন, মাঝখানে আরেকবার এসেছিলেন, অনেকটুকুই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন। আপনি যখন বাসে গিয়েছেন আমরা জানি আপনি আপনার সেই পুরাতন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আবার যোগদান করেছেন। এই যে একটা সময় কেমন পার করছেন যদি আমাদেরকে একটু বলেন এখন? জি, আমি এখন অনেক অনেক ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহমতে, ডক্টর শফিউল্লাহ প্রধানের ডক্টর সাহেবের সহযোগিতা ভালো আছি ইনশাল্লাহ। চিকিৎসার আগ মুহূর্তে তখন কি কখনো ভাবতে পেরেছিলেন যে আপনার সেই আগের জীবনে আপনি ফিরে যেতে পারবেন এইভাবে? না, এটা আমি ভাবতে পারি নাই যে আমি আগের জীবনে আমি বিছান থেকে উঠে দাঁড়াবো, হাঁটবো, আগের মতন ব্যবসা বাণিজ্য করবো, এটা ভাবিনি। আল্লাহ পাক আমাকে পরেছে, এখন এখন আমি সুস্থ আছি। মানে যেখানে নিজের পায়ে হাঁটার কথা চিন্তা করতে পারছিলেন না, ব্যবসা করা বা এই ধরনের কাজ করা তো অসম্ভব ছিল। জি, বাট সেই মানুষটাই এখন আপনি হাঁটছেন, স্বাভাবিক সব কাজ করছেন, পাশাপাশি আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা আপনি দেখাশোনা করছেন। জি, কিসের ব্যবসা করেন? ইলেকট্রিক ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, মাল আনানা থেকে শুরু করে সেটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত সব কাজ করতে পারছেন? সব করতেছি। আমি সাদা উঠাচ্ছি, সাদা খুলছি, একলা বাড়িতে হাইটা দোকান আসছি, দোকান থেকে হাইটা বাড়িতে যাচ্ছি। যে মানুষটা একটা সময় কখনো আপনার পাশে যারা ছিল কখনো কল্পনা করতে পারেনি যে এই মানুষটা আর কখনো সুস্থ হবে, সুস্থ হবে এবং দাঁড়াবে এবং ফিরে আসবে, দোকানদারি করবে, এটাও মন ভাবে নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে অবর সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে স্বাভাবিক কাজ করছেন যত দিন যাচ্ছে, এটা আমাদের অনেকেরই ভিতরে একটা বদ্ধমূল ধারণা থাকে বা একটা সংশয় কাজ করে, আমি কি আবারও ঠিক অসুস্থ হয়ে যাব বা আমি কি আবারও আগের পর্যায়ে চলে যাব? আপনার ভিতরে কি কখনো এই কাজটা, এই জিনিসটা কাজ করেছিল প্রথম দিকে যখন চিকিৎসা নিচ্ছিলেন বা একটু সুস্থ হয়ে বাসায় যাচ্ছিলেন? না, আমি ভাবি নাই যে আমি একটা মনে আমার সাহস ছিল, মনে হয় তো আমি সুস্থ হইলাম, এটা হবে না আমার। আপনার কেন মনে হচ্ছে যে আপনার মানে এই যে আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখনো আপনি ভালো আছেন এবং যত দিন যাচ্ছে আপনি আরো ভালোর দিকেই যাচ্ছেন, এর মূল রহস্যটা কি? আপনার রহস্যটা আমার সাহস, আমার ভিতরে একটা সাহস ছিল যে আমি ভালো হব। এমন যেমন স্যার যেমন সাজেশনগুলো দিচ্ছে, বলো মাইনে চলতে লাগছি, ওষুধ নিয়মিত খাচ্ছি, আমার ওয়াইফ আমাকে হেল্প করছে, অনেক হেল্প করতেছে, মানে পরিবারের যারা সদস্য আছেন তাদের সবাই আমার হেল্প করছে, সহযোগিতা আছে, ঠিক আছে। ওই বিভিন্ন সব ইনশাল্লাহ আমি মনের বল, মনোবল হারাই নাই, মনোবল ঠিক রাখছি, স্যার যে এক্সারসাইজ দিচ্ছে এক্সারসাইজগুলো করতেছি, ঠিক আছে।
মানে সঠিক যে আপনারা আপনাদের এখানে আছি আপনারা তো সাহস দিতেছেন এই সঠিক যে নিয়ম কারণগুলো সেটা মানার কারণে আপনি আবারো ঠিক আগের পর্যায়ে চলে যাননি আগের যে ভুলগুলো ছিল আপনার জীবনে সেগুলো আপনি সংশোধন করে এখন সঠিক নিয়মে চলছেন ভালো আছেন সুস্থ আছেন আমার দর্শকদের জন্য জি এর আগেও বলেছেন জি দর্শক যদি কিছু বলেন আপনারা তো দেখলেন আগে দেখছেন আরো দুইবার দেখছেন আজকে আবার দেখতেছেন তাই ইনশাআল্লাহ আমি আগে তো অনেক ভালো আছি ডিপিএসসি হসপিটাল থেরাপিস্ট এই স্বাগত ভাই ভালো লোক এদের এই সাক্ষাৎকার নিতে লাগছে সবসময় ভালো বন্ধ বলতেছি তো ভালো থাকবেন সবাই আর ডিপিএসসি হসপিটালে আসবেন অবশ্যই সঠিক ট্রিটমেন্ট নেবেন সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন দেখলেন যাদের একটা ধারণা থাকে আসলে পরবর্তীতে কি হয় উনি হচ্ছেন প্রকৃষ্ট উদাহরণ এরকম অসংখ্য মানুষ আছেন সবারটা হয়তো নেওয়া সম্ভব হয় না সবসময় দর্শক আপনি যদি সঠিক নিয়ম মেনে চলতে পারেন সঠিকভাবে সঠিক জীবনাচরণ আপনি পালন করেন ডক্টরের কথা মতো চলেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন আপনি বাসায় গিয়ে যদি আবারও সেই ভুল নিয়মগুলো ভুল কাজগুলো আপনি আবারও করতে থাকেন আপনি তো আবারও অসুস্থ হবেন এই জন্য সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট নেন আমার এই ভাই যেখানে উনি একটা হাত নাড়তে পারতেন না সেই ভাই যদি আপনার একটা সময় এখন স্বাভাবিক সব কাজই করতে পারেন জীবনের আশা যেখানে ছেড়ে দিয়েছিলেন এখন উনি মানুষকে আশার আলো দেখাচ্ছেন আপনিও একদিন হতে পারবেন আপনিও অনেকের জন্য পথ নির্দেশক হতে পারবেন চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল